সালামু আলাইকুম, স্বাগতম আপনাদের ফ্রিল্যান্সিং এন্ড এডুকেশন সেন্টারে। আজকের পর্বে আমরা ইউটিউবের একটি মোস্ট ইম্পর্টেন্ট সেটিং নিয়ে আলোচনা করব এবং সেটিংটি কীভাবে সেট আপ করতে হয় সে সম্পর্কে আমরা জানব। এই সেটিংটি হয়তো অনেকের কাছে ইম্পর্টেন্ট নাও হতে পারে, আবার অনেকের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি বলবো যাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় না তাদেরকেও বলবো যে আপনারা অবশ্যই এই সেটিংটি দেখে নেবেন এবং আপনাদের সাবস্ক্রিপশনগুলো প্রাইভেট করে রাখবেন। তো কিসের জন্য প্রাইভেট করে রাখবো সেটাও আমরা জানবো এবং কিভাবে আমরা সেট আপ সেটিং এ গিয়ে আমরা এই সাবস্ক্রিপশন সেট আপ করবো সেটাও আমরা জানবো। তো আমরা চলি আমাদের আজকের ইউটিউবের টিউটোরিয়াল পড়বে। আচ্ছা, এটা হচ্ছে আপনার আমাদের ইউটিউবের হোম পেজ। এখান থেকে হচ্ছে আপনার চ্যানেলে যাবেন, সেটা হচ্ছে আপনার চ্যানেলের ডান মানে ইউটিউবের ডান দিকে হচ্ছে আপনার চ্যানেলের লোগো আছে, সেই লোগোতে আমরা গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে ইওর চ্যানেল লিখে আছে, সেই ইওর চ্যানেলে আমরা ক্লিক করব। এই ইওর চ্যানেলে ক্লিক করার পর হচ্ছে এটা আপনার চ্যানেলে চলে আসলাম, যে আমরা আমাদের চ্যানেলে চলে আসব। তারপর হচ্ছে এখানে চ্যানেলস লিখে আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখেন জুম করে দেখানোর পর হচ্ছে এটা হচ্ছে দিস চ্যানেল ডাজন্ট ফিচার এনি আদার চ্যানেল। অর্থাৎ আমি যে মানে হচ্ছে আমি হচ্ছে অনেকগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি, বাট আমার সাবস্ক্রিপশন কি করছি আমি সেটিং এ গিয়ে প্রাইভেট করে রেখেছি, সেই জন্য হচ্ছে আমার এরকম লেখা আসতেছে এবং আমি কোন কোন চ্যানেল সাবস্ক্রিপশন করে রাখছি সেটা হচ্ছে অন্য কেউ দেখতে পাবে না। অর্থাৎ আমার এই সাবস্ক্রিপশন গুলো প্রাইভেট করে রাখা আছে। তো আপনাদেরকেও বলবো আপনারা সাবস্ক্রিপশন গুলো প্রাইভেট করে রাখবেন। আচ্ছা, এখন কিভাবে প্রাইভেট করতে হয় সেটা হচ্ছে আমরা এখন দেখবো। যে অনেক সময় হচ্ছে মোবাইলে গিয়ে আমরা সরাসরি এই এখানে অপশন গুলোর মধ্যে প্রাইভেসি পেয়ে যাই, তো আমরা এখানে প্রাইভেসি পাবো না, সেজন্য আমরা হচ্ছে অনেক সময় সেটিং লিখা থাকে সেই সেটিং এ আমরা ক্লিক করব। দেখেন আমাদের এখানে সেটিং লিখা আছে, যে একদম নিচে গিয়ে আমাদের সেটিং লিখা আছে, অথবা আপনারা কাস্টমাইজ চ্যানেলে গিয়ে সেটিং পাবেন। সো আমাদের এখানে সেটিং লিখা আছে, সেজন্য আমরা আর কোনো জায়গায় যাবো না, আমরা সেটিং এই ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে অনেকগুলো অপশন পাবো, সেই অপশন থেকে হচ্ছে প্রাইভেসি অপশন পাবো, ওই প্রাইভেসি অপশনে ক্লিক করব। প্রাইভেসি অপশনে ক্লিক করার পর দেখেন যে প্লেলিস্ট এন্ড সাবস্ক্রিপশন, সেখানে গিয়ে দুইটি বাটন পাবো, সেই জন্য নিচে লিখে আছে কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট। এই বাটনটি অন করার জন্য হচ্ছে আমার সাবস্ক্রিপশন দেখানো হচ্ছে না এবং প্রাইভেট করে রাখা আছে, সেজন্য আমার লিখে পাইছিলাম আমরা দিস চ্যানেল ডাজন্ট ফিচার এনি আদার চ্যানেল। সো এই বাটনটি আমরা যখন অফ করে দিব তখন হচ্ছে আমি সাবস্ক্রিপশন কোন কোনগুলো করা আছে সেগুলো আমরা দেখতে পাবো। সো আপনাদের দেখিয়ে দিই যে এইগুলো এটা অফ করে দিলে কি হয় আর অন করলে কি হয়। সো আমরা প্রথমে অফ করে দিব, অফ করে গিয়ে আমরা হচ্ছে ইয়ার চ্যানেলে আবার ক্লিক করব, গিয়ে আমার চ্যানেলে দেখে নেব যে আমার চ্যানেলটা কোন ধরনের পরিবর্তন হয়েছে কি না। আমরা চ্যানেলে গেলাম, তারপর হচ্ছে চ্যানেলসে গিয়ে ক্লিক করব। চ্যানেলসে ক্লিক করার পর হচ্ছে আমি কোন কোন চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাবেন যে আমি কোন কোন চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি। তো আমি চাচ্ছি না যে আমি কোন কোন চ্যানেল, অনেকগুলো চ্যানেল হয়তো আমার ইম্পর্টেন্ট আবার অনেকগুলো ইম্পর্টেন্ট না, তো আমি চাচ্ছি যে এটা কেউ যাতে না জানে আমি কোন কোন চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি, সেজন্য হচ্ছে আপনি সাবস্ক্রিপশনটা প্রাইভেট করে রাখবেন, সেজন্য আমরা এই সাবস্ক্রিপশন বাটনটা আমরা অফ করে অন করে দিব। তো আমরা দেখতে পাইলাম যে কোন ধরনের পরিবর্তন হয়েছে। তো আমার এটা ইওর চ্যানেল আছে অলরেডি, আমি সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করে আবার প্রাইভেসিতে যাব, গিয়ে আমি সাবস্ক্রিপশনটা প্রাইভেট করে রাখবো। সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার চ্যানেলের জন্য বা আপনার জন্য, যাতে আপনি বা অন্য কেউ আপনার সাবস্ক্রিপশন গুলো আপনার দেখতে না পায় বা আপনার পরিচিত কেউ আপনার সাবস্ক্রিপশন কি কি করে আছেন সেটা দেখতে না পায়, সেজন্য আপনি সাবস্ক্রিপশন গুলো প্রাইভেট করে রাখতে পারেন। তো আমরা যেহেতু আমরা সাবস্ক্রিপশন বাটনটি অন করে রেখেছি, সেজন্য আবার আমরা ইয়ার চ্যানেলে যাব, গিয়ে হচ্ছে আমি চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করে একটু রিলোড করব। রিলোড করার সাথে সাথে হচ্ছে আমার এখানে কাজ করতেছে না, আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে। তো চ্যানেলসে গিয়ে হচ্ছে আমার চ্যানেলসে চলে আসছে যে নেটওয়ার্কের প্রবলেম গুলো একটু লেটে আপনার প্রাইভেট হবে। সো আমার দেখেন আবার লেখাটি আমার আগের মতোই চলে আসছে, দিস চ্যানেল ডাজন্ট ফিচার এনি আদার চ্যানেল, অর্থাৎ আমার সাবস্ক্রিপশন প্রাইভেট হয়ে গেছে। তো এটা হচ্ছে অন্য কেউ যাতে সাবস্ক্রিপশন দেখতে না পায় সেজন্যই হচ্ছে এরকম প্রাইভেট করা। তো আপনাদের জন্য হয়তো অনেক সময় প্রাইভেট নাও করলে সমস্যা নাই, বাট প্রাইভেট বলবো কি প্রাইভেট করে রাখবেন। তো কিভাবে প্রাইভেট করতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজকে হচ্ছে এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে কিভাবে সেটিংগুলো করতে হয়। সো আমি পরবর্তী ভিডিওগুলোতে আমরা ইউটিউবের আরও কিছু ইম্পর্টেন্ট সেটিং নিয়ে আসবো। সো পাশে থাকবেন আপনারা সবাই। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।